দেখাত পুত্তু আমি বাজাবো সবাই চমকে যাবে না হ্যাঁ তাহলে আর কেউ বলবে না তো যে বিহান পাগল বিহান পাগলা একদম বলবে না একটা কথা বলবো রাজপুত এই পুরো জগৎটাই না পাগল রাজকুমারী আসছে আর আমি হলাম গিয়ে ঘুটে কুড়ু ঘুটে কুড়ুরি না তুমি তো খাবার দাও খাবার দেখ মা হয় তারা বউ হয় আমি জানি আমি জানি বাবাকে মা খাবার দিত বৌরা খাবার দেখে আমি তোমাকে বউ বলে ডাকবো ওই কখনো কুকুমা কখনো কুকু বউ কখনো কুকুমা কখনো কুকু বউ আমি তোমাকে বউ বলে ডাকবো একদম চুপ এইসব কথা একদম বলে না লোকে যদি শুনে তোমাকে খারাপ ভাববে আমাকে খারাপ ভাববে বুঝতে পেরেছো তুমি তুমি এটা বাজাও হ্যাঁ আমি বাজাবো আমি তুমি নাচবে এখানেই নাচবো ওই পার্টিতে কিন্তু আমি নাচবো না ঠিক আছে ঠিক আছে এখন নাচো এখন এখন নাচো এখন নাচো এখন নাচো কি হলো নাচো রাজপুত্র আমি 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 তাহলে ওষুধ খাবো না আমি ওষুধ খাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমি নাচো 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 মেরা জুমকা উঠা কে লায়া ইয়ার মে চোখে রাতা ভর লিকে বাজার মে মে তো ঠুমকা লাগা কে শরমা গই বলি ঘুম কর বাজা দে কে মে আ গই মুঝকো নচা কে নাচ লে আজা নাচ লে মেরি ইয়ার তু নাচ লে ঝনক ঝনক ঝনকা ও নাচ লে নাচ হচ্ছিল নাচ তুমি এখানে নাচ করছিলে কেন কেন যারা হোম ডেলিভারি করে তারা নাচ করে না শুনুন ম্যাডাম একটা কথা আছে যারা রাধে তারা চুলও বাঁধে রাজপুত্র বলল নাহলে ওষুধ খাচ্ছিল না এবার আপনি ওষুধটা খেয়ে নিন খুব ভালো এরপর আমি আসি হ্যাঁ শুনলাম কথা হয়ে গেছে বিয়ের পর থেকে তুমি নাকি এই বাড়িতে আর খাবার দিতে আসবে না ঠিক শুনেছেন আসবে না
ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর আমি এখানে আসব না। রাজপুত্রের জন্য তো রাজকন্যা ঠিক হয়েই আছে। এই যে মেয়ে, শুধু রাজকন্যা হয়ে থাকলে হবে না, ওর বউ হতে হবে, আর তার থেকেও বড় মা হতে হবে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ। বারবার একটা কথা বোঝাবার চেষ্টা করেছি যে ওই বস্তির মেয়েটার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করো না, করো না। বেকার কথা শোনো, তোমার ছেলে তো কোনো কথাই শোনে না। যত দিন যাচ্ছে না, পলাশটা মাথা মোটা হয়ে যাচ্ছে। কার সম্মান গেল? ওদের সম্মান গেল না আমাদের সম্মান গেল? এইভাবে দিনের পর দিন বাড়িতে এসে সিনক্রিয়েট করছে, ঝগড়া করছে, অসভ্যতা করছে। আমরাও কি একইভাবে এরকম সিনক্রিয়েট করতে পারি, অসভ্যতা করতে পারি? আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে নাকি? ও বুঝতে পারছে না, এখন আমি বুঝতে পারছি না কেন কেন এরকম করছে ও। আমাদের তো রুচিতে ভাতে সেটা তোমার ছেলেকে বোঝাও, কেন বুঝছে না? কি তুমি কি করতে বলছো অ্যাটলিস্ট সেটা তো বলো। একটা সিম্পল কথা বলছি তোমাকে, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে সরাবার উদ্যোগ নাও। কাজের লোক রাখো দুটো, শেফ রাখো। রেখেছিলাম গো, রেখেছিলাম, কিন্তু এই বাড়িতে তো কেউ টিকবে না। না না না, কেউ টিকবে না, এতগুলো লোক, এতগুলো পাত পড়ে, কে এত কাজ করবে? কেউ কন্টিনেন্টাল খাচ্ছে, কেউ মোগলাই খাচ্ছে, কেউ চাইনিজ খাচ্ছে, আবার কেউ 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 আবার ইটালিয়ান খাচ্ছে। আর তোমার বাবা, তোমার বাবা আর তোমার বড় পিসি একবারে খাঁটি বাঙালি খাবার খাবে, কে করবে এতগুলো রান্নার টাইমিং? ওয়াও, সেটা তো আরো দুর্দান্ত। কেউ সকাল 10টার সময় ব্রেকফাস্ট করছে, কেউ বেলা 12টার সময় ব্রেকফাস্ট করছে, কেউ দুপুর 2টায় লাঞ্চ করছে, আর কেউ বিকেল 4টে। আচ্ছা তুমি বলো তো, এই কাজ কেউ করবে? এতগুলো তো লোক রাখলাম, কেউ টিকেছে? তাহলে যেভাবে চলছে চলুক। সেটা কেন? আরে বাবা, কদিন বাদে তো বিয়ে আছে, এরপর নয়না আসবে, আর নয়না আসলে নয়না এসে সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। হ্যাঁ, সমস্ত দায়িত্ব নয়না নিয়ে নেবে। নয়না সমস্ত কাজ এই বাড়ি করবে, রান্না বান্না করবে, এ করবে, তা করবে, ঠিক যেরকম ভাবে তুমি এই বাড়িতে এসে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছো। একদম পাঁচ কথা বলবে না। আমি কেন দায়িত্ব নিতে যাব? আমি কি এই বাড়ির রাঁধুনি নাকি? একটা কথা মাথায় রেখো, গোটা বিজনেসটা কিন্তু আমি সামলাচ্ছি, আর তোমার থেকে, ইয়েস তোমার থেকে এই বিজনেসে আমার ইনভলভমেন্ট অনেক বেশি। গোটা বিজনেসটা আমার উপর দাঁড়িয়ে আছে। তোমার যদি এত শখ থাকে তাহলে যাও, তুমি রান্নাঘরে যাও, গিয়ে হাতাকুন্তি সামলাও। আমি এই বাড়ির কর্তা, হ্যাঁ আমি হাতাকুন্তি ধরবো, আর তুমি কি করবে? বিজনেসের নাম করে এ পার্টি সে পার্টি ঘুরে বেড়াবে খালি। আমি ঘুরে বেড়াই? আমি বিজনেসের নাম করে ঘুরে বেড়াই? তুমি কি বলতে চাইছো, আমি কোনো কাজ করি না? কি কাজ করো? হ্যাঁ কি কাজ করো, সমস্ত কাজ করেন তো বাবা। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না, আসলে খুব দুর্মুক্ত মানে তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই। এই সংসারের জন্য এত কিছু করছি আমি, এত কিছু করার। কি হয়েছে মম? কাম ডাউন, শান্ত হও, ঝামেলা সব মিটে গেছে। হ্যাঁ, কুকুমণির সব পেমেন্ট ক্লিয়ার, ওকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই বাড়িতে ওর আর মাত্র কটা দিন, বিহানের বিয়েটা হয়ে যাবে, আর তারপর ও এই বাড়ি থেকে চলে যাবে। সত্যি সত্যি তুমি কথা বলেছো? ইয়েস মম। আর আমার শ্বশুরমশাই উনি জানেন কি? হ্যাঁ। ও গড, তাহলে তার কোনো ঝামেলাই রইল না। বিয়ের পর নয়না আসবে, নয়না এসে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেবে। কে নেবে? কেন, নয়না? মম সংসারের দায়িত্ব দেবে,
না মানে কিচেনের দায়িত্ব দিলে হয় না? কাকে দিয়েছো রানীর পাট? বাবা তুমি? আরে তোমাদের চিৎকার তো সারা পাড়া শুনছে। চিৎকারের সিদ্ধান্ত কি হলো? না নয়না হেসেলের দায়িত্ব নেবে। কাকে দিয়েছো রানীর পাট? হ্যাঁ তাহলেই হলো, আর তো খাওয়া জুটবে না। তাহলে আপনি কি করতে বলছেন বাবা? কিছুই না, আমার মনে হয় বিহানের খাবারের দায়িত্ব আজীবন একজনকেই বহন করতে হবে। কাকে? খুকুমনি হইলে বেচারার খাবার জুটবে না। খুকুমনির হাতের একবার রান্না খাবেন না, আঙ্গুল চাটতে রয়ে যাবেন। হ্যাঁ কি বলছেন? আরে দাদা ওই কথাই আছে না, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই, গ্যাটির মধ্যে শাশুড়ি, আর ডালের মধ্যে হচ্ছে মুসুরি। হ্যাঁ আরে পেয়ে যাবেন মুসুরির ডাল, রুই মাছের ভাজা, রুই মাছের ভাপা, রুই মাছের ঝোল, রুই মাছের জাল। হ্যাঁ পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আরে দাদা একবার খেয়ে দেখুন না, তারপরে বলবেন। সেরকম হলে একদিন ফ্রিতে ডেলিভারি করে দিয়ে আসবো। হ্যাঁ আর একটা ফোন আসছে। হ্যাঁ দাদা আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ 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 সকাল থেকে 10টা কল এসছে, বুঝতে পেরেছ? পুরো একটা বিজ্ঞাপনই দেখতে পাচ্ছ তো। আরেকটা ফোন আসছে, একটা ফোন। হ্যালো, হ্যাঁ কুকুমনি হোম ডেলিভারি, শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটল দারমা, দোকার ডালা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাপড়, পায়েস, আর সাথে স্নেহ মায়া মমতা ফিরিয়া। হ্যাঁ কোথায়? ও হাজরা। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো হাজরা, অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি 5 মিনিট আগে পৌঁছাবো খাবার নিয়ে। হ্যাঁ আরে পাবো কিনা জিজ্ঞেস করছে। আরে দাদা শুনুন, ওই চিতল বলতেই পরে মুইঠা, আর কই বলতেই আগে তেল। তেল কইও পেয়ে যাবেন, চিতল মুইঠাও পেয়ে যাবেন। ওই তেল কই হলো আপনার ওই 180 টাকা, আর চিতল মুইঠা হয়ে গেল 250 টাকা। আরে পাবেন পাবেন, গলদা, বাগদা, চাবড়া সব পাবেন। আরে বাগদা চিংড়ির মালাইকারি, গলদা চিংড়ির বুনা, চাবড়া চিংড়ির ভাপা। হ্যাঁ আরে দাদা পেয়ে যাবেন, পেয়ে যাবেন। থ্যাংকু থ্যাংকু। এ বড় মামা জয় আছে, জয় আছে, বুঝলো তো? সকাল থেকে একের পর এক, একের পর এক, একের পর এক ফোন এসেই চলেছে। বিজনেসটা বড় হবে, কুকুমনি হোম ডেলিভারি আজকে 150 মানুষকে খাওয়াচ্ছে, একদিন 1,50,000 মানুষকে খাওয়াবে। হ্যাঁ 1,50,000 মানুষ তো খাবে। বাড়ির মানুষগুলো তারা কি খাবে? হ্যাঁ কেন খাবার নেই? কালকেই তো টাকা দিয়েছিলাম। আরে আরে তোর ছোট মামা, তোর ছোট মামা সে টাকা চুরি করে ওই নেশা করে ফেলেছে, এখন টাকা তো দরকার, লাগবে তো। টাকা দে। আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ আরে যেই বাকি টাকাটা আছে সেটা কৈলাস দাকে দিয়েছি, বুঝতে পারলে? ওই রাজপুত্রের আশীর্বাদ আছে কালকে। আরে মজা হবে, হইচাই হবে, ফুর্তি হবে। সে হবে হবে, কিন্তু টাকাটা দে, টাকাটা লাগবে। আমি টাকা দিতে পারছি। কেন টাকা দিতে পারবি না কেন? হ্যাঁ মালা, এই মালা, আরে শোন না, আরে যাই, কি কি শুনছিস? কি টাকা দেবে না বলছে? ও জানতাম জানতাম, আমি ওই ওই বিজনেস, বিজনেসে লাভ হচ্ছে, তো টাকা দিবি না কেন রে? টাকা নিয়ে কি করবি? এই বিয়ে করবি? আগে না, যে টাকাটা আছে না সেটা কৈলাস দাকে বলেছি, ওই নদর নদর বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মোচা, কুমড়ো এইসব আনতে। রাজপুত্রের আশীর্বাদ, তার জন্য ভালো করে খাবার বানাতে হবে না। রাজপুত্র সেটা আবার কি? আরে বিহান দাদাবাবু কত বড় লোকের ছেলে, হ্যাঁ আর আশীর্বাদ, আর আশীর্বাদে একটু ভালো করে খাওয়াবো না ওকে। তারা কি অর্ডার দিয়েছে নাকি? নাকি তুই এই ফ্রিতেই খাওয়ানো শুরু করে দিয়েছিস? হুকুমনি হোম ডেলিভারি কি ফ্রিতে খাওয়াচ্ছে নাকি রে আজকাল? শুনেছি ওই স্নেহ মায়া মমতা ফ্রি, তাই খাবারটাও কি ফ্রি? দেখো কে হয়।
থেকে? ও বুড়ো দাদু, হ্যাঁ বলুন বলুন বলুন। আরে বলছি, কাল তো বিহারের আশীর্বাদ, এদিকে এরা নানান রকম খাবারের অর্ডার দিয়েছে, বিহানটা কি খাবে? শুনলাম তো, ওই কি বলে ওই কি সব জার্মান, জাপান আর ওই ইতালি এই সব খাবার অর্ডার দিচ্ছে। আপনার বাড়ির লোকগুলো না মাথা খারাপ আছে বুঝলেন তো? হে বাঙালিদের আশীর্বাদ আর অর্ডার দিচ্ছে বিদেশি খাবার, কোথায় এই বাঙালি খাবার খাবে? ভাত ডাল খাবে, চিকেন কষা খাবে, গলদা চিংড়ির মালাইকারি খাবে, কুমড়োর ছক্কা খাবে, লোটে মাছের ঝুড় খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকের ব্যবস্থা করে নিচ্ছি, একদম স্পেশাল খাবার বানিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ, রাজপুত্রের জন্য পায়েস বানিয়ে নিয়ে যাব, পায়েসটা খেতে বড্ড ভালোবাসে। কি বলি? রাজপুত্র। হ্যাঁ রাজপুত্রই বটে। আর তুই কোত্থেকে এসেছিস এক অভিশপ্ত রাজকন্যা? এসে সোনার কাঠির উপর কাঠি দিয়ে রাজপুত্রের ঘুম ভাঙালি, তাকে জাগালি, রাজপুত্র কি ছেড়ে চলে যাবি? কি বলছো এসব? যাব না তো আর কি করবো, আমি তো ঘুঘুমণি দাস, ঘুঘুমণি হোম ডেলিভারি করি, হ্যাঁ 150 মানুষকে খাওয়াচ্ছি, এখন 1,00,000 মানুষকে খাওয়াবো, বুঝতে পেরেছো তো? শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ধোকার ডানা, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, মটন কষা, ওই চিকেন ডাক বাংলো, ভাত, চাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, সাথে স্নেহ মায়া মমতা ফিরি। আপনি না একদম চিন্তা করবেন না, হ্যাঁ ওই রাজপুত্রের খাবার কাল আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই বলেছিল আমার অবস্থাটা না সেই খাঁচায় শেকল পড়ে থাকা পাখিটার মতো, আকাশে উঠতে কার না মন চায় কিন্তু উপায় কই, ভালোবাসতে কার না সাজ জাগে কিন্তু সেই ভালোবাসা আর পেলাম কই? তাই তো ওই হালদার বাড়ির বুড়িটাকে ভালোবাসি, ওই ব্যানার্জি বাড়ির দাদুটাকে ভালোবাসি, আর আরেকজন যে ওই সিঁড়ি বেড়ালের পেশেন্ট আছে ওই বুড়িটা ওকে ভালোবাসি, আর তারপরে ওই যে দুজন বুড়ো বুড়ি আছে না যার ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকে, হ্যাঁ শুধু টাকা পাঠিয়ে দেয়, সেই বুড়ো বুড়িকে ভালোবাসি, এরাই তো আমার সংসার, এরাই তো আমার মা বাবা, এদেরকেই আমি ভালোবাসি। ওসব রাজপুত্রের জন্য আমার জীবনে কোনো জায়গা নেই বুঝলে তো। হ্যালো, হ্যাঁ কুকুমণি দাস, কুকুমণি হোম ডেলিভারি, তরহ গিরহ ই সুলঝে হ্যায় রোম রোম।
আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বিহানের আশীর্বাদ, তুমি তো জানো। তাহলে বিহান কেন আজকে তোমার হোম ডেলিভারির খাবার খাবে? কারণ আপনারা যেসব খাবার মেনুতে দিয়েছেন না, ওই কি বলে ওই ইতালি জার্মানি আর আর জানি না কি সব ওই খাবার, ওই সব রাজপুত্র খায় না, আমি চিনি ওকে। ও আমার হাতের খাবার খেতে পছন্দ করে, আমার হাতের কুমড়োর ছক্কা, তেল কই, ভাপা ইলিশ, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, তারপর ওই সব থেকে ভালোবাসে পায়েস, আমার হাতের পায়েস। চলো 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 পাল্টাই।